দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গেল চার মাসের মধ্যে সর্বনিম্ন 21 জনের মৃত্যু হয়েছে। আজ এ পর্যন্ত মোট 27,414 জন মারা গেছেন ভাইরাসটিতে। এর আগে গেল 26 মে 17 জনের প্রাণহানির কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 22,221টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 980 জন, মোট শনাক্ত 15,51,351 জন। নতুন 1,300 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,11,479 জন। রবিবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুর হার 1.77%, শনাক্ত 4.41% এবং সুস্থতার হার 97.430%। ঢাকা বিভাগে 10, চট্টগ্রামে মারা গেছেন 4 জন আর রাজশাহী বিভাগে 2 জন মারা গেছেন। মারা যাওয়া 21 জনের মধ্যে সরকারি হাসপাতালে 17 আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন 4 জন।